আলাইকুম আমি মোহাম্মদ নুরুল আলম মিয়া আমার বাড়ি উত্তর পাহাড়তুলি নোয়াপাড়ায় আমি স্কুল জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম আমি সর্বপ্রথম উত্তর পাহাড়তলি ওয়ার্ড ছাত্রলীগের সদস্য পরবর্তীতে প্রচার সম্পাদক পরবর্তীতে উত্তর পাহাড়তুলি ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম এবং এরপরে চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওমরগনি এমএস কলেজ ওমরগনি এমএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্বে ছিলাম পরবর্তীতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আজিম সালাউদ্দিনের কমিটিতে বর্তমানে আমি যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাগদ পরিদর্শক হিসেবে কাজ করছি এবং আমি উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জোবাইদে খাতুন জামা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরাজনৈতিক সংগঠন ছায়াতরুর প্রধান উপদেষ্টা এবং নোয়াপাড়া সমাজ উন্নয়ন পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করি আমার সামাজিক কর্মকাণ্ড নির্বাচন করার প্রশ্ন কেন এটা নির্বাচন করার করতে চাই কারণে আমার এলাকাটা হচ্ছে অনেক জনবহুল একটা এলাকা আমি নির্বাচন করতে চাই কারণ এলাকার অনেক জনবহুল কাজ আছে যেগুলা একটা দায়িত্বে থেকে করা সম্ভব হয় আমি যদি একটা দায়িত্বে থাকি তাহলে সরকারের অনেক উঁচু পর্যায়ে গিয়ে এই কাজটা করার সুযোগ হয় এবং দায়িত্বে থাকলে মানুষের কাছে গিয়ে সুপারিশ করলে মানুষ এই সুপারিশের কারণে অনেক কাজ হয়ে যায় কারণ আমার এলাকাটা অনেক জনবহুল এখানে অনেক কাজকর্ম আছে মানুষ এখন অনেক কিছু থেকে বঞ্চিত যার কারণে আমি আগ্রহ প্রকাশ করছি নির্বাচন করা দল যদি আমাকে নমিনেশন দেয় ইনশাআল্লাহ আমি দলের পক্ষ হয়ে নির্বাচন করতে চাই আমি নির্বাচিত হলে এলাকার সর্বপ্রথম আমার এলাকায় একটা কলেজ করতে হবে কারণ আমার এলাকায় কোনো কলেজ নেই ইতিমধ্যে রেলওয়ে সরকারি গার্লস স্কুলকে মহিলা কলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে যদিও বা ছেলেদের জন্য কোনো কলেজ নেই আমি চাই ছেলে মেয়ে উভয়ের জন্য একটা কলেজ প্রতিষ্ঠা হবে এলাকায় এবং আমার এলাকায় প্রচুর মাদকের ব্যবসা হয় বিভিন্ন বাসমান লোক ওখানে থাকে বিভিন্ন বস্তি আছে বস্তি এলাকায় মাদকগুলো হয় আমি মাদককে সমাজ থেকে বিতাড়িত করার জন্য এবং যারা ইতিমধ্যে যারা মাদকের সাথে জড়িত আছে তাদের কর্মসংস্থানের সুযোগ করতে চাই এবং যারা মাদক মাদকসেবী যারা আছে তাদেরকে সুস্থ জীবনে ফিরে আনার জন্য কাজ করতে চাই এবং পুরো এলাকাকে আমি নিরাপত্তার ব্যস্ত নিতে আনার জন্য সিসিটিভির আওতায় আনার জন্য আমি ইতিমধ্যে আশা প্রকাশ করেছি এবং বিভিন্ন এলাকায় যে ওয়াসার পানির যে বিশুদ্ধ পানের যে সমস্যা আছে মানুষ যেন বিশুদ্ধ পানি পায় সেই ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ এরপরে আমার এলাকায় এই যে নোয়াপাড়া আব্দুল আলীনগর সিডিএ মার্কেট এবং আপনার মালিপাড়া এই সমস্ত জায়গায় স্পানি নিয়ে অতি সামান্য বৃষ্টিতেও কিন্তু এখানে জলাবদ্ধতা অনেক বেশি প্রকট আকার ধারণ করে এটার কারণ হচ্ছে কিন্তু সিটি কর্পোরেশন কিন্তু ড্রেনের কাজ করে কিন্তু সেটা কিন্তু প্রপার হয় না জিনিসটা এবং ড্রেন পরিষ্কারও করে সেটা কিন্তু প্রপার হয় না বছরে একবার ড্রেন পরিষ্কার করা হয় এখানে ড্রেন সিস্টেম কিন্তু পরিবর্তন করতে হবে ড্রেন বড় করতে হবে ড্রেন যদি বড় না হয় এই জলাবদ্ধতার স্থায়ী কোনো সমাধান হবে না আমি চাই স্থায়ী সমাধান হোক ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে মাননীয় মেয়র মহোদয়ের সাথে কথা বলে মাননীয় মেয়র মহোদয় অনুরোধ করে অতিরিক্ত বরাদ্দ নিয়ে হলেও আমার এই এলাকার জলাবদ্ধটা এটা আজকে পঞ্চাশ ষাট বছরের একটা সমস্যা এই সমস্যা আমি স্থায়ী একটা সমাধান করতে চাই আমি দীর্ঘদিন ধরে যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আমার সাথে অনেকের একটা সুসম্পর্ক আছে এলাকায় যেহেতু এলাকায় আমরা সামাজিক কাজকর্মে নিজেকে সবসময় নিয়োজিত রেখেছি এই জন্য এলাকার সর্বস্তরের সকল মানুষের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো অনুরোধ জানাবো আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরই সন্তান আপনাদের সাথে কিন্তু ছোটো থেকে বড় হয়েছি আপনাদের চোখের সামনে বড় হয়েছি এলাকায় এমন কোনো অসামাজিক কর্মকাণ্ডে কখনো লিপ্ত ছিলাম না নিজেকে নিয়োজিত করিনি নিজেকে সবসময় সামাজিক কর্মকাণ্ডের মধ্যেই ব্যস্ত রেখেছি এই জন্য আমি আপনাদের সকলের দোয়া প্রত্যাশী আমি যদি ইনশাল্লাহ দল থেকে নমিনেশন পাই আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের কাজ করার জন্য আপনাদের খ্যাতমত করার জন্য যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারি ওই সুযোগটা আমি আপনারা আমাকে দিবেন আপনাদের সকলের পাশে থাকবো আমি সবসময় আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম